নমস্কার বন্ধুরা, আজ আমি 6 এবং 7 নম্বর গোপালের পাগড়ি টুপি তৈরি করব। দেখুন কি করে তৈরি করব। দেখুন, টুপিটা তৈরি করার জন্য আমি 2 কালার নিয়ে নিয়েছি। এখানে কুরুশ নিয়ে নিয়েছি, 2.5 mm কুরুশ নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি 3 প্লাই উল নিয়ে নিয়েছি। এই দেখুন, প্রথমে আমি ঘরটা তুলে নেব। এই যে ঘরটা তুলে নিয়েছি, এখন আমি চেন তৈরি করে নেব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। ১৭টা, ১৭টা, ১৮টা, ১৯টা, ২০টা, ২১টা, ২২টা, ২৩টা, ২৪টা, ২৬টা, ২৭টা, ২৮টা, ৩৯, ৩০টা। এই দেখুন, এখানে আমি 30টা চেন তৈরি করে নিয়েছি। এর ডাবল তৈরি করে নেব, মানে 60টা চেন তৈরি করে নেব আমি। এই দেখুন, এখানে মোট আমি 60টা চেন তৈরি করে নিয়েছি, মানে 60 চেন তৈরি করে নিয়েছি। তো দেখুন, এখানে 1টা, 2টো, 3টে, 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। বাকি চেনগুলো আমি একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট চেন। তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। দেখুন, এই দেখুন, উলটাকে আমি চেঞ্জ করব। প্রথমে আমি ঘরটা তুলে নেব। এই যে ঘরটা তুলে নিয়েছি, এই দেখুন, এই যে এইখানে আমি যে 3টে চেন নিয়েছি, এই দেখুন, এইখানে আমি যে 3টে চেন নিয়েছিলাম, সেইখানে গিয়ে আমি এই যে ঘরটা তুলে নেব। তুলে এইখানে আমি 1টা, 2টো চেন নেব। 2টো চেন নেওয়ার পরে দেখুন, পাশে গিয়ে আমি আবার সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এই রাউন্ডটা আমি পুরো সিঙ্গেল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন, এটা লাস্ট সিঙ্গেল ক্রসেট।
এখন আমি উলটাকে চেঞ্জ করবো। এই যে প্রথমে আমি এই যে ঘরটা তুলে নেব, ঘরটা তুলে নিয়েছি। এইখানে যে আমি দুটো চেন নিয়েছিলাম, এই দেখুন এখানে দুটো চেন নিয়েছিলাম, তো একটা চেনে আমি ঘরটা তুলে নেব। এই ঘরটা তুলে নেওয়ার পরে একটা দুটো তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে পাশের চেনে গিয়ে মানে নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রসেট পরে নেব। এইভাবে আমি তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। তো এইখানে আমি ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এইখানে মাঝখানে একটা সিঙ্গেল ক্রসেট বুনেছি একটা লাইন, আবার দেখুন আর একটা লাইন আমি ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এইভাবে রাউন্ডটা পুরো কমপ্লিট করব। এই দেখুন এটা লাস্ট। এটা হচ্ছে সোজা দিক, এটা হচ্ছে উল্টো দিক। দেখুন এই যে দুটো সমান করে নেব, সমান করে নিয়ে এইভাবে সেলাই করে দেব। দেখুন এই দেখুন এখানে আমি ম্যাজিক রিং তৈরি করে নেব। তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। দেখুন এইখানে আমি মোট 11টা ডাবল ক্রসেট বুনে নেব। দেখুন এইখানে আমি 11টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন আমি উলটাকে পাল্টে দেব। এই দেখুন এখানে যে আমি তিনটে চেন নিয়েছিলাম, চেন আর ডাবল ক্রসেটের এই যে মিডিলে ঘরটা তুলে নেব। এই ঘরটা তুলে নিয়েছি, একটা চেন নেব। চেনের পরে দেখুন ওইখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রসেট বুনে নেব। বুনে নিয়েছি একটা দুটো তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে নিচের থেকে দুটো ঘর আমি তুলে নেব। এই দেখুন পাশের ডাবল ক্রসেটের মাঝখানে গিয়ে আমি সিঙ্গেল ক্রসেট বুনে নেব।
একটা দুটো তিনটে চেন নেব, তিনটে চেন নেওয়ার পরে দেখুন দুটো ঘর তুলে নেব। এই দেখুন এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। এইখানে যেভাবে বুনেছি ঠিক বাকি ঘরগুলো আমি একইভাবে বুনে নেব। এই দেখুন এই যে দুটো ডাবল করা সেটের মাঝখানে গিয়ে আমি এই যে সিঙ্গেল ক্রসের বনে নেব। এই দেখুন আবার দেখুন এই যে মিডিলে দুটো ডাবল ক্রসের, তার মিডিলে গিয়ে আমি সিঙ্গেল ক্রসের বনে নেব। এই দেখুন এটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন এটা সামনে যাবে, এই যে সামনে যাবে। এখন আমি এই যে পেছনে একটা তৈরি করব। এই দেখুন প্রথমে আমি ম্যাজিক রিং তৈরি করে নেব। তৈরি করার পরে তিনটে চেন নেবো, একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে দেখুন এখানে আমি ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা। এই দেখুন এখানে আমি এগারোটা ডাবল ক্রসের বুনে নিয়েছি, একটা দুটো তিনটে চেন নিয়েছি। তিনটে চেন নেওয়ার পর যখন ঘুরিয়ে নেব, ঘোরার পরে যেখানে আমি চেনটা নিয়েছি সেইখানে আমি সেম চেনে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে আমি এগারোটা ডাবল ক্রসেট নিয়েছি, তাহলে এগারো দুগুণে বাইশটা, প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল ক্রসেট নিয়ে নেব, মানে ঘর বাড়িয়ে দিয়েছি। তো এখানে বাইশটা ডাবল ক্রসেট আমি বুনে নেব। এই দেখুন প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো বাকি ঘরগুলো দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন এইখানে আমি একটা দুটো তিনটে চারটে চারটে এখানে চেন নিয়েছি, পাঁচটা চেন নিয়েছি। এখানে দেখুন একবার দুবার, এই দেখুন এই যে পাশে গিয়ে আমি ট্রিপল ডাবল ক্রসেট বুনে নেব। বুনে নিয়েছি, একটা চেন নিয়েছি, চেন নেওয়ার পরে আবার দেখুন এই যে এখানে গিয়ে আমি আবার ট্রিপল ডাবল ক্রসেট
বুনে নেব, একটা চেন বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন, এই যে দুটো ডাবল ক্রসেটের মাঝখানে যে মিডিলে, সেইখানে গিয়ে আমি ট্রিপল ডাবল ক্রসেট বুনে নেব, একটা চেন বুনে নেব। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট করব। এই দেখুন উলটাকে আমি চেঞ্জ করব, এই দেখুন, এই যে এখানে যে তিনটে চেন নিয়েছিলাম সেখানে গিয়ে একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পরে দেখুন এখানে দুবার করে আমি সিঙ্গেল ক্রসেট বুনে নেব, একটা দুটো তিনটে। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। পুরো রাউন্ডটা কমপ্লিট করবো, প্রত্যেকটা ঘরে আমি দুবার করে সিঙ্গেল ক্রসেট বুনে নেব। তারপর দেখুন এই যে ডিজাইনটা তৈরি করে নেব। এই দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি, এটা একটা তৈরি করে নিয়েছি, এটা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এই যে এইটা হচ্ছে উল্টো দিক, এইটা হচ্ছে সোজা দিক। এই দেখুন সোজা দিক, এইটা হচ্ছে উল্টো দিক। তো দেখুন তো উল্টো দিক করে আমি সেলাই করে নেব। এই দেখুন দুটো দিক আমি সমান করে নেব, এই যে সমান করে দেখুন, এইটা এইখানে যাবে, এইটা এদিকে যাবে। এইভাবে আমি সেলাই করে নেব। এই দেখুন সূচে আমি সুতো গেঁথে নিয়েছি, এই কর্নার থেকে শুরু করব। কর্নার থেকে শুরু করলে পরে তাহলে সেলাই করতে সুবিধা হয়।
দেখুন, এই দেখুন এইভাবে সেলাই করে এনে এই যে এইখান দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পরে এইখান দিয়ে সেলাই করে নেব। দেখুন এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে সেলাই করে নেব, এইখানেও সেলাই করে নেব। তো দেখুন এই যে সেলাই করতে করতে এই অবধি আসবো, এইখান থেকে সেলাই করতে 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 এই কর্নারটা এসে বন্ধ করে দেবো সেলাইটা। এই দেখুন এই যে উল্টো করে আমি সেলাই করে নিয়েছি, এখন আমি সোজা করে নেব। দেখুন সোজা করে নিয়েছি, এইটা এইখানে সেলাই করে দেব, এইটা এইখানে সেলাই করে দেব। দেখুন এখন আমি সোজা করে সেলাই করে নেব। এইটাই পেছন দিকটা দিয়ে আমি এই যে পেছন দিকটা দিয়ে সেলাই করে নেব, সমান করে সেলাই করে নেব। এইটা হচ্ছে উল্টো দিক, এইটা হচ্ছে সোজা দিক। দেখুন এইভাবে সেলাই করে নেব, এইটা এখানে সেলাই করব, এইটা এইখানে সেলাই করে দেব। দেখুন টুপিটা তৈরি করা হয়ে গেছে, এই সেলাইটা আমি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।